চারটি প্রশ্নের জবাব না দিয়া প্রেসিডেন্ট আবার সামনে দিয়ে যাইতে পারবে না, প্রধানমন্ত্রীকে জবাব দেওয়া লাগবে, জোরে বলেন লাগবে কি লাগবে না? এই দুস্ত জাতিসংঘের মহাসচিবের জবাব দেওয়া লাগবে, যত বড় আলেম হোক তারও জবাব দেওয়া লাগবে, চারটি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবা না। এগার গুনাহানাম বিবক্সি মুক্তাজায়ে রহমাতাস, গরগুনাহানাম বিবক্সি মুক্তাজায়ে রহমাতাস, অর্বিগিরি পাসমানাম বে সকল কুবত রাজাদির। রব্বুল আলামিন, যদি তুমি তোমার নিজ গুণে আমারে ক্ষমা কইরা দাও তাহলে আমার জান্নাতে যাওয়া সম্ভব, আর যদি তুমি আমার প্রত্যেকটা আমলকে হিসাব করো তাহলে আমার জান্নাতে যাওয়া সম্ভব না, আর প্রত্যেকটা আমলকে পাই টুপাই হিসাব নেওয়া এটাই হবে তোমার ইনসাফ, কারণ আমি জন্মের থেকে মরণ পর্যন্ত তোমার অসংখ্য নিয়ামত আমি উপভোগ করেছি, তোমার সূর্য ব্যবহার করেছি, চন্দ্র ব্যবহার করেছি, জমিন ব্যবহার করেছি, অক্সিজেন ব্যবহার করেছি, বাতাস ব্যবহার করেছি, গরম ব্যবহার করেছি, শীত ব্যবহার করেছি, বলতে গেলে সারা জীবন শেষ হয়ে যাবে তোমার অসংখ্য নিয়ামতের একটা একটা করে বলতে গেলে বলে সারা গণনা করে সম্ভব না, তুমি নিজে বলেছো ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, এ বান্দা তোমাকে লালন পালন আর সুখ শান্তির জন্য আমি এত নিয়ামত বানাইছি, তোমরা সারা জীবন ভরে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি গণনা করার চেষ্টা করো আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না, ঠিক কি না? মুসলমান, যে আল্লাহ তাআলা এত কিছু দিলেন সেই আল্লাহ আমার কাছে তত কিছু পাবে কি পাবে না? কতক্ষণ চেয়ারম্যান সাহেব আমারে কিছু মাল দিলে, পাঁচটা বছর তার গুণগান গাই, কোন নেতা রাস্তা বানাই দিলে নেতার নামে রাস্তার নামে নেম প্লেট কইরা দেই, কেউ আমার মসজিদ বানাই দিলে মসজিদের গায়ে তার নেম প্লেট লেখা দেই, কেউ আমার একটু পোস্টার লাই ছাপাই দিলে এই পোস্টার ছাপাই দিয়ে দেখবেন অনেক জায়গার পোস্টারের নিচে সৌজন্য লেখা আছে, আছে না? এটা আছে নাকি আমি ভর্তি সময় পাইনি? একটু পোস্টার ছাপাই দিয়ে সৌজন্য পাইতে যদি পারে মানুষে, দুনিয়ার যে কোনো কিছু এসান করলে তার বিনিময়ে আমরা তারে প্রশংসা করি, প্রশংসাটাই হলো তার শকর। আল্লাহ পাক বলেন তোরে এত কিছু দিলাম তোর প্রত্যেকটা এই এসানের বিনিময়ে আমি আল্লাহ কিছু পাবো কি পাবো না? আল্লাহ পাক বলেন আপা হাসিব তুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির পিছনে আমার কি কোনো উদ্দেশ্য নাই, এত নিয়ামত তোমাকে ঢেলে দিয়েছি এর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য নাই? হে বান্দা তুমি কি মনে করো তুমি মরণের পরে মাটি হয়ে যাবা, ও পর্যন্তই শেষ, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার সামনে পুনরুত্থান হতে হবে না, আবার তুমি আমার কাছে আসবে না, তুমি কি তাই মনে করো? তুমি ভালো করে জেনে নাও কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন, সকলের মরিতেই হইবে আর মরণের পরে আবার আল্লাহর সামনে উঠতেই হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর সামনে যাইতে হবে, একটু বলেন হবে, আল্লাহর সামনে যে যা পর্যন্ত শেষ না আরো কাজ আছে, অবশ্যই কাজ আছে, আল্লাহর নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান আরবা, চারটি প্রশ্নের জবাব না দিয়া প্রেসিডেন্ট আবার সামনে দিয়ে যাইতে পারবে না, প্রধানমন্ত্রীকে জবাব দেওয়া লাগবে, জোরে বলেন লাগবে কি লাগবে না? এ দুস্থ জাতিসংঘের মহাসচিবের জবাব দেওয়া লাগবে, যত বড় আলেম হোক তারও জবাব দেওয়া লাগবে, চারটে প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবা না। এক নম্বরে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে আমি লম্বা একটা হায়াত দিয়েছি, যাকে যতটুকু হায়াত দিয়েছি এই হায়াতটা কোন কাজে ব্যবহার করছো বলে যাও, এ সব আজ আপনারা জানেন, আমি না খালি হাজারো উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আল্লাহ বলেন ওয়াজাক্কির আবার স্মরণ করায় দাও, কারণ সামনে আসতেছে নির্বাচন, স্লোগানের ধাক্কায় সব ভুলে যাবে, একটা বাজও মনে থাকবে না, কাজেই মনে করায় দাও, ও বান্দা 70-80 বছর হায়াত কোন কাজে লাগাইছো, বোতলবার পিছনে স্লোগান দিতে গেলে চেয়েছো বা গলা ফাটাইয়া নাড়াই তাকবীর দাও, আর ওয়াজের মাঠে আল্লাহর নামে স্লোগান দিতে গেলে চেয়েছো মা আওয়াজে কৃপণতা করো, কথা কন বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে, কত বোতল ভাইরে ভোট দিলাম আবার 5 বছরে শান্তির চেলায় খুশিতে এবার বোতল পাল্টাই ফেলি, কেবার এ বোতল রে দেবো না আর এক বোতল রে দেবো,
গত বছর তোমরাই স্লোগান দিয়েছো এই বোতল দিয়ে ভোট।